স্বাগতম আজ আমরা সকলকে কোরআন হাদিস অনুযায়ী কত বছর থেকে কত বছর পর্যন্ত একজন মানুষকে যুবক বলা যাবে সেই সম্পর্কে জানব সাধারণত ষোলো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সকে যৌবনকাল ধরা হয়ে থাকে এ বয়সের মানুষ হলো যুবক বা যুবতী তবে শারীরিক সক্ষমতা ও গঠনগত শক্তি সুঠামতার ভিত্তিতে পঞ্চাশ পার হওয়া সত্ত্বেও কাউকে যুবক আখ্যায়িত করা যেতে পারে যেমন বুখারি ও মুস্তান্দে আহমদের রেওয়াতে হজরত আনাস আল্লাহ তালা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে আকবালান নবী সাল্লাহ আলি আসাল্লাম ইলাল মাদিনাতি আহুয়া মুর দিফুন আবা বাকরিন ইলা আখের অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনার দিকে আসছিলেন তিনি আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুকে সাওয়ারির পিছনে রেখে চলছিলেন আউবকরাজি আল্লাহ তালা আনহু ছিলেন বৃদ্ধ যাকে সকলে চিন্ত আর আল্লাহ নবী তিনি ছিলেন যুবক যাকে লোকেরা চিনত না তখন কেউ সম্মুখে পড়লে জিজ্ঞেস করত হে আকর তোমার সম্মুখস্থ লোকটি কে তিনি বলতেন ইনি আমার পথ প্রদর্শক লোকেরা মনে করত বুঝি রাস্তা চেনানোর লোক অথচ হজর আল্লাহ তাআলা আনহু এর উদ্দেশ্য ছিল তিনি দিনের পথ প্রদর্শক এখানে লক্ষণীয় যে হিজুদের সময় রসলে করিম সাল্লিয় সাল্লামের বয়স ছিল তেপ্পান্ন তা সত্ত্বেও হজ আনাসদী আল্লাহ তালা আনহু তাকে যুবক বলে আখ্যায়িত করেছেন আবু মানসুর মনসুর বলেছেন তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হল যৌবনকাল ফিক হুল লুগাহ ওয়া আস আরুল আরাবিয়া সম্ভবত তিনি সুঠাম ও পরিণত যৌবনকাল বোঝাতে চেয়েছেন নইলে তিরিশ বছরের কম বয়স্ক মানুষকেও রেয়াতে যুবক আখ্যায়িত করা হয়েছে যেমন এক রেয়াতে এসেছে হজর নাফে হজর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি ছিলেন অবিবাহিত যুবক তিনি মসজিদের নবীতে ঘুমাতেন নাসাই শরীফের রায়তে আছে এটা নবী করিম সাল্লাই সাল্লামের যুগে বুখারি ও নাসাই উল্লেখ্য তৃতীয় হিজিতে সংগঠিত উহু যুদ্ধের সময় হজরত আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালা এর বয়স ছিল চোদ্দ বছর এই হিসেবে রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপতের সময় তার বয়স ছিল একুশ বছর অথচ তার সম্বন্ধে বলা হচ্ছে তিনি মসজিদে নবীতে ঘুমাতেন আর তিনি ছিলেন যুবক তাহলে অবশ্যই এর রয়াতে একুশ বছরের কম বয়স্ক ব্যক্তিকেও যুবক আখ্যায়িত করা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে বয়সের তারতম্য নয় শরীরের গঠনগত দিক থেকে যুবক যুবতীকে নির্বাচন করা হয় আল্লাহ সুবাহ তালা আমাদের যৌবনকালকে সঠিক কাজে ব্যবহার করার তো দান করেন অমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাতু